গেলো, মাকে দেখতে পাচ্ছি না। বলেছিল ফিরে এসে আমায় একটা গিফট দেবে। আমাকেও বলেছিল, আমাকেও, আমাকেও দেবে বলেছিল। ওই তো মা আসছে, হাতে উপহারও আছে। মনে হচ্ছে বল। ঠিক বলেছিস, ওই তো অনেকগুলো বল। ছানারা, এই নাও তোমাদের গিফট। আমি সবার জন্য আজকে বল এনেছি। সবাইকে আমি বল দেব। আগে সবাই আমার কাছে চলে এসো। খুব সুন্দর, আমার ছানারা তাদের মায়ের খুব কথা শোনে। নাম্বার ওয়ান, এগিয়ে এসো, তোমায় হলুদ বলটা দেব। বলো তাহলে বলটা কি রঙের? সূর্যমুখীর মতো হলুদ রং। সূর্যমুখীর মতো হলুদ রং। ছানা নাম্বার টু, শিগগিরই এসো, তোমায় আমি সবুজ বলটা দেব। বলো তাহলে বলের রং কি? গাছগাছালির সবুজ রং। গাছগাছালির সবুজ রং। ছানা নাম্বার থ্রি, চলে এসো, তোমায় একটা লাল বল দেব। বলো রংটা কি? গোলাপ ফুলের মতো লাল রং। গোলাপ ফুলের মতো লাল রং। ছানা নাম্বার ফোর, চলে এসো, তোমায় সাদা রঙের বল দেব। বলো তাহলে এই বলটার রং কি? দুধের মতো সাদা রং। দুধের মতো সাদা রং। ছানা নাম্বার ফাইভ, তাড়াতাড়ি এসো, তোমায় একটা নীল বল দেব। বলো বলটার রং কি? আকাশের নীল রং। আকাশের নীল রং। মা, এবার আমরা খেলা করব। হ্যাঁ খেলো, কিন্তু সাবধানে। আরে কি হয়েছে আমার ছানাদের? কি হয়েছে বলো? আমার হলুদ বল। আরে এখানে গর্ত কে খুঁড়েছে? সত্যি তো, কে খুঁড়েছে গর্তটা? কে খুঁড়েছে? কি খুঁড়েছে? আমি গো আমি, আমি এই গর্তের ভেতরেই থাকি। হ্যাঁ ছানারা, ইনি হলেন কাঁকড়া কাকা। উনি এই রকম গর্ত করে তার ভিতরেই থাকেন। এই খানের ভেতর পড়ে থাকলে খিদে পায় না বুঝি? কাঁকড়া কাকাও আমাদের মতন খাবারের সন্ধানে বেরোন, বিপদ বুঝলে গর্তে লুকিয়ে পড়েন। আরে বাহ, এটা তো দারুণ ব্যাপার। কিন্তু আমার হলুদ বলটা? এই নাও। কাকা, কিছু মনে করবেন না, বাচ্চারা ইচ্ছে করে করেনি। আপনার কোনো ক্ষতি হয়নি তো? কোনো ব্যাপার নয়, বাচ্চাদের খেলাধুলোর সময় এমন হতেই পারে। আবার যদি প্রয়োজন হয় আমায় ডাক দিও, আমি আবার বের করে দেব। ভালোই বলেছেন। ছানারা, তোমরা একটা কথা ভুলেই গেলে, কাকড়া কাকাকে ধন্যবাদ বললে না? ধন্যবাদ।
কাকা, ধন্যবাদ। আরে বাহ, ছানারা তো খুব ভালো।